আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো দেখেন, সর্বরাতে কী কী করলাম আর কী বানালাম, কী খেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটু একটু করে শেয়ার করলাম। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো খাসির মাংস রান্না করেছিলাম আর পোলাও রান্না করেছিলাম, সাদা পোলাও। তো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। তো সর্বরাতটা কীভাবে কাটালাম, তো এই তো ছাদে উঠলাম, দেখেন সন্ধ্যার দিকে ভরা সন্ধ্যা, ছাদ আকাশটা খুব সুন্দর হয়ে আছে। তো একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। আর এখানে আমাদের জন্টু দেখেন ময়লার মধ্যে বসে আছে, কিভাবে শুয়ে আছে দেখেন, বলতেছি তুই এখানে কেন শুয়ে আছিস, কী হিসে তোর। আর এখানে বড় একটা চিল বসে আছে, দেখেন কত কাছে। তো আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল চিলটাকে দেখে, তাই তো কাছ থেকে দেখতে পারবো ভাবতে পারিনি। খুবই ভালো লেগেছে এই চিলগুলো দেখা যায় এখন সচরাচর নিচে নামে। আর এখানে আমাদের মসজিদটা দেখেন মিনার বানাইতেছে, খুব সুন্দর করে ডিজাইন করছে আর খুবই ভালো লাগতেছে। কিছুটা পিক আপনাদের কাছে শেয়ার করলাম, সর্বরাতে আমরা তুলেছিলাম, তো ওরা নামাজ পড়তে যাবে, তো তখন আমি তুলে দিয়েছি ছবিগুলো। তো এই তো মসজিদে গিয়েছে, দেখেন মসজিদে গিয়ে কত কাজ বাড়াইতেছে, কবরস্থান থেকে গিয়ে মসজিদে যেয়ে নামাজ পড়ছে। তো দেখেন কত কাজ করে দিতেছে মসজিদে যেয়ে আমার ছেলে, আরেকটা হুড়াহুড়ি করে এখানে শুয়ে পড়ছে। তো দেখেন কী হুড়াহুড়ি করতেছে আর ফাল পড়তেছে মসজিদে যেয়ে। তো সে তো অনেক খুশি মসজিদে গিয়েছে যে। তো এই তো দেখেন কী দুষ্টামি করতেছে মসজিদে যেয়ে। আর এখানে আসছে, আসার পরে খাওয়া দিয়েছি, এই যে সাদা পোলাও রান্না করেছি সিমি দিয়ে, আর এখানে খাসির মাংস, আর জুবেদার বাবাকে দিয়েছি। তো জুবেদার বাবা নিতেছে আর জুবেদার বাবা খাবে এখন। তো একটু দুষ্টামি করলাম আর আমার ছেলেও খেতে বসছে, ওর সাথে একটু দেখালাম যে কী করতেছে, মোবাইল ছাড়া বসে খেতেই চায় না, ওদের মোবাইল লাগবেই, এরকম একটা বদ অভ্যাস হয়ে গেছে। এখন নামাজ মাস পড়ে এসে ওদের খাওয়া দিচ্ছি রাত্রে। আর এই যে এই তো আমার বলতেছে খাও খাও, আমি ভিডিও করতেছি তোমাকে খাও। তো এই তো খাচ্ছে দেখেন আমার চালি চাপাটি, বলতেছি কেমন হয়েছে, ভালো হয়েছে, বলে হ্যাঁ ভালো হয়েছে, মজা হয়েছে। আর মাংসটা বলে একটু বলতো, ওটা বলতেছে আর আমার এই যে বিচ্ছু বাহিনীকে খাওয়াবো এখন, বিচ্ছু বাহিনী হাত দিয়ে মটর সিমি খাইতেছে। তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।